হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে 12.0.12 ট্রান্সফরমার কীভাবে চেকিং করবে সেটা দেখাবো। তো বন্ধুরা, এটি একটি 12.0.12 ট্রান্সফরমার। তো বন্ধুরা, এটা হচ্ছে ইনপুট 220 ভোল্ট, আর এটা আউটপুট, এটা হচ্ছে 12, মাঝখানেরটা 0, তারপরে আবার 12। 12.0.12 ট্রান্সফরমার। তো বন্ধুরা, তো আপনারা একটি 12.0.12 ট্রান্সফরমার ভালো আছে না খারাপ আছে কীভাবে চেক করবেন, সেই জন্য আপনাদের একটি ডিজিটাল মাল্টিমিটার লাগবে। তো বন্ধুরা, প্রথমে আমি মাল্টিমিটারকে 200 ওহমস এ সেট করব। তো আমি 200 ওহমস এ সেট করেছি। এবার সবার প্রথমে আমি ইনপুট লাইন চেক করব, যেখান দিয়ে আমরা 220 ভোল্ট ইনপুট করি, সেই লাইন চেক করব, দেখবো এখানে কত রিডিং দেখাচ্ছে। তো দেখুন বন্ধুরা, 133.8 দেখাচ্ছে, 132.8, এটা হচ্ছে রিডিং। যদি ভালো থাকে তাহলে রিডিং দেখাবে, নাহলে রিডিং দেখাবে না। তো এবার আমি এর আউটপুট রিডিং দিচ্ছি। তো আউটপুট রিডিং দেখার জন্য একটা 12, মানে একটা কালো তালে ধরবো, আর মাঝখানেরটা হচ্ছে 0, তো 0-তে একটা ধরবো। তো দেখুন এখানে রিডিং শো করছে 3.0 রিডিং দেখাচ্ছে, তার মানে আমাদের আউটপুট লাইনও ঠিক আছে, একটা এক পাশ ঠিক আছে। তো আমরা এই পাশে চেক করে দেখব। দেখুন বন্ধুরা, এবার এই পাশের লাইন চেক করে দেখছি, দেখুন এ পাশেও রিডিং শো করছে, তার মানে এই সাইডেও ঠিক আছে। তো এবার এটাকে আমি কন্টিনিউটি মোডে চেক করে দেখব। এই যে কন্টিনিউটি মোডে চেক করছি, তো কন্টিনিউটি মোডে সেট করে নিয়েছি। তো আমি সবার প্রথমে আউটপুট লাইন চেক করে দেখছি, যদি ভালো থাকে তাহলে বিপ সাউন্ড দেবে। দেখুন বন্ধুরা, বিপ সাউন্ড দিচ্ছে, তার মানে ঠিক আছে, বিপ সাউন্ড দিচ্ছে তার মানে ঠিক আছে। তো এই পাশের 12টা চেক করে দেখছি, এই পাশের লাইনটা ঠিক আছে নাকি, এবং রিডিং দিচ্ছে, তার মানে তাও ঠিক আছে, রিডিং দিলে ঠিক আছে, না দিলে খারাপ থাকতে পারে। তো এবার ইনপুট লাইন দেখছি, দেখুন বন্ধুরা ইনপুট লাইনও ঠিক আছে। তো বন্ধুরা, এভাবে আপনারা 12.0.12 ট্রান্সফরমার চেক করতে পারেন একটি মাল্টিমিটারের সাহায্যে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার।